Hello students, my name is Ramanuj Sarkar. I am the mathematics faculty of Pathfinder. In today's video, we will discuss why we should choose Pathfinder and not some other XYZ institutes. Keno amra Pathfinder e porbo ekjon student? Keno Pathfinder select korbe? Keno onno kono institute ba individual teaching noy? Shegulo niye amra discuss korbo. Amader prothom point, we choose Pathfinder just because we are the best. Na seta amra bolchi na, seta amader result bolche. Jodi tumra dekho madhyamiker medha talikhay sobche beshi sthan kore niyeche amader chhatrora ebong seta bigoto 2-3 bochhor na bohu bochhor dhore sobche beshi shafollo orjon koreche amader chhatrora. Amra tader guide korechi, tara shafollo orjon koreche, tara porishrom koreche ebong tara success peyeche. Point 2, method of teaching. মেথড অফ টিচিংয়ে অনেক কিছু আমি বলবো যেগুলো এটা এস্টাবলিশ করবে যে ওয়াই উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স। প্রথম কথা, এক্সপিরিয়েন্সড পুল অফ ফ্যাকাল্টি। আমাদের যারা শিক্ষক আছেন তারা অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক, তারা বহু বছর ধরে মাধ্যমিকের জন্য পড়াচ্ছেন, ছাত্রদের তৈরি করছেন এবং ছাত্রদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলেছেন এবং দে আর দ্য বেস্ট। নাম্বার টু, ওয়েল প্ল্যান্ড অ্যান্ড স্ট্রাকচার্ড সিলেবাস। সিলেবাস তো কাউন্সিল থেকে একটাই, কিন্তু তার সিকোয়েন্সটা মানে কীভাবে কোন চ্যাপ্টার্সগুলো আমরা আগে পড়াবো সেইটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে 90% অফ স্কুল যেরকমভাবে চলে সেরকম ভেবে, যাতে একটা স্টুডেন্টের অসুবিধা না হয়। কারণ এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে হয়তো স্কুলে একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, এইদিকে কোচিং সেন্টারে অন্য একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে, তখন একটা স্টুডেন্টের খুবই অসুবিধা হয়, সে বোঝে না যে আমি কোনটা পড়বো, আমি কি স্কুলকে ফলো করবো নাকি আমি কোচিং সেন্টারকে ফলো করবো। তো এটা যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য আমরা এমন একটা সিকোয়েন্স ডিজাইন করেছি যেটা কলকাতার সমস্ত রেপিউটেড স্কুল, মোস্ট অফ দ্য রেপিউটেড স্কুল ফলো করে, যাতে একটা স্টুডেন্টের কোনো প্রবলেম না হয়, যাতে স্কুল আলাদা আর কোচিং সেন্টার আলাদা এটা যেন তার প্রবলেম না হয়। সেকশন অ্যাকর্ডিং টু মেরিট। একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে ভর্তি হতে আসে তো তখন আমরা ইভ্যালুয়েট করি যে সে তার লাস্ট পরীক্ষায় কত পেয়েছে, সেই অনুযায়ী সে সেকশন পায় না। তার মানে এই না যে সে সেই সেকশনেই থেকে যাবে। আমাদের যে পার টেস্টগুলো হয়, মান্থলি টেস্টগুলো, সেই টেস্টে সে যদি ভালো রেজাল্ট করে তখন সে আপগ্রেডেড হয় টু আপার সেকশনস। আমরা এটাকে এই জন্যই করি যাতে আমরা একটা স্টুডেন্টকে তার লেভেলের কম্পিটিশন প্রোভাইড করতে পারি। এবার যখনই সে আপগ্রেড হতে শুরু করে তখন সে আরও বেটার সেকশনে যায়, সেখানে সে আরও বেটার কম্পিটিশন ফেস করে। আমার বিষয়ে অঙ্ক, অঙ্কের ব্যাপারে বলি, আমরা অঙ্ক দুজন পড়াই, মানে এক একটা সেকশনে। পুরো অঙ্কের সিলেবাসটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি, টিচার ওয়ান এবং টিচার টু। টিচার ওয়ান অ্যালজাব্রা, অ্যারিথমেটিক এবং মেনসুরেশন পড়ায়, টিচার টু স্ট্যাটিস্টিক্স, জিওমেট্রি এবং ট্রিগনোমেট্রি পড়ায়। প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট শিটস স্টুডেন্টসদের প্রোভাইড করা হয়, তারা বাড়ি থেকে সেটা করে আনে, সেগুলো ক্লাস টিচার্সরা চেক করে এবং চেক করে তাদের সাথে ডিসকাস করে তারা কোথায় ভুল করেছে, কী কী কমন মিস্টেকস তারা করছে যেগুলো মাধ্যমিকে অ্যাভয়েড করতে হবে, এই সমস্ত। দু তিনটে চ্যাপ্টার্স পড়ানোর পরে আমরা পার্ট টেস্ট নিই, অলমোস্ট আফটার এ মান্থ। সেই পার্ট টেস্টে আমরা ইভ্যালুয়েট করতে পারি একটা স্টুডেন্ট কোথায় দাঁড়িয়ে আছে, তার আরও কী প্রয়োজন, তার কি আরও বেশি প্র্যাকটিসের প্রয়োজন, কোন জায়গায় সে ল্যাক করছে, কী কী সে মিস্টেকস করছে, কী করে সেগুলোকে ওভারকাম করা যেতে পারে। মক টেস্ট তো আছেই, মক টেস্ট কয়েক মাস পরে পরে হয়, পার্ট টেস্ট অলমোস্ট এভরি মান্থ পরে পরেই হয়। অ্যাক্টিভিটি ক্লাস বলে আমরা নতুন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছি। অ্যাক্টিভিটি ক্লাসে আমরা একটা শিট স্টুডেন্টদের দিই, স্টুডেন্টরা সেটা ক্লাসে বসেই করে, তারপরে আমরা টিচার্সরা সেগুলো নিয়ে আলোচনা করে দিই। অ্যাক্টিভিটি ক্লাসে আমরা এটা দেখার চেষ্টা করি যে একটা স্টুডেন্ট কীরকম করছে, কারণ তারা পুরো জিনিসটা সলভ করে আমাদের সামনে। উইকলি যে অ্যাসাইনমেন্ট শিটসগুলো, যেগুলো হোমওয়ার্কগুলো, সেগুলো তারা বাড়িতে করে আনে, কিন্তু অ্যাক্টিভিটি ক্লাস লাইভ, তারা সেটা টিচারদের সামনে বসে করছে। সেখানে করতে গিয়ে কোনো প্রবলেম হলে তারা টিচারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং টিচাররা সেই অনুযায়ী তাদের গাইড করে দিতে পারে। পয়েন্ট থ্রি, মাই লাস্ট পয়েন্ট, কনস্ট্যান্ট ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা একটা স্টুডেন্টকে ভর্তি হওয়ার পর থেকেই পিরিয়ডিকভাবে মনিটর করি, সে কোথায় দাঁড়িয়ে আছে, সে কি প্রোগ্রেস করছে, সে এক্স্যাক্টলি
কি তার দরকার, তার কি বেশি প্র্যাকটিস দরকার, কোন মিস্টেকসগুলো সে বেশি করছে। প্রত্যেক মান্থে ফিডব্যাক শিটস আছে যেগুলো আমরা গার্জেন্সদের সাথে কমিউনিকেট করা হয়। আমরা টিচার্সরা সেটা ডিপার্টমেন্টকে দিয়ে দিই, ডিপার্টমেন্টের যারা স্টাফ তারা গার্জেনদের সাথে সেগুলোকে কমিউনিকেট করে। গার্জেনরা এটা বুঝতে পারে যে তাদের ছেলে বা মেয়েরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের আরও কী প্রয়োজন, তারা কি প্রোগ্রেস করছে নাকি তাদের আরও বেশি প্র্যাকটিসের প্রয়োজন, তারা কোন জায়গাটা ল্যাক করছে, কী কী করলে সেটাকে ওভারকাম করা যেতে পারে যাতে মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট হয়। তো এই ফিচার্সগুলো ইউনিক, সেগুলোই পাথফাইন্ডারকে অন্য আর সমস্ত ইনস্টিটিউট বা ইন্ডিভিজুয়ালি যারা পড়ান তাদের থেকে আলাদা করে। সো আমার মনে হয় যে দিস আর দ্য মোস্ট স্ট্রং রিজনস ওয়াই আ স্টুডেন্ট শুড চুজ পাথফাইন্ডার। আরও অনেক রিজন আছে বাট টাইম কনস্ট্যান্টের জন্য সব বলা সম্ভব নয়, তাই যেগুলো সবচেয়ে স্ট্রং আমি সেগুলোই আলোচনা করলাম। আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।